যুক্তরাজ্যের জন্য আজ আবারও একটি খারাপ দিন গত চব্বিশ ঘন্টায় যুক্তরাজ্যে আক্রান্ত গত ছয় মাসের মধ্যেই সর্বোচ্চ হয়েছে একই সাথে দেশটিতে গত চব্বিশ ঘন্টায় মৃত্যুও বেড়েছে যুক্তরাজ্যের গত চব্বিশ ঘন্টার করোনা ভাইরাসের আপডেট এবং এ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসাম আসুক যুক্তরাজ্যে গত ফার্স্ট ফেব্রুয়ারির পর গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আজ দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আঠারো হাজার দুইশো সত্তর জন আর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তেইশ জন এই নিয়ে যুক্তরাজ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক লক্ষ আঠাশ হাজার উননব্বই জন আর মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাতচল্লিশ লাখ সতেরো হাজার আটশো এগারো জন যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার অন্যতম কারণ দেশটিতে নতুন নতুন ধরনের করোনাভাইরাসের আক্রমণ এরই মধ্যে এক লাখ পনেরো হাজারের মতো করোনা মানে ভারতীয় বা ডেলটা ধরনের রুগী ধরা পড়েছে যুক্তরাজ্যে একই সাথে গতকাল পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে করোনার নতুন ধরন ল্যাম্বোডায় জন রুগী ধরা পড়েছে যুক্তরাজ্যে এবার জানিয়ে দিচ্ছি দেশটির টিকার সর্বশেষ অবস্থা সর্বশেষ তথ্য মতে যুক্তরাজ্যে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন চার কোটি চল্লিশ লাখ আটাত্তর হাজার দুইশো চৌচাল্লিশ জন আর টিকার দুটি ডোজ পেয়েছেন তিন কোটি বাইশ লাখ চৌচাল্লিশ হাজার দুইশো তেইশ জন যুক্তরাজ্যে করোনা ভাইরাসের রোগী ভাড়ার কারণ সম্পর্কে পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে দেশটিতে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ভারতীয় ধরনের আক্রান্ত বেড়েছে প্রায় পঞ্চান্ন শতাংশ একই সাথে গত সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে ষাট শতাংশ পাবলিক হেলথের পক্ষ থেকে বলা হয়েছে গ্রীষ্ম উপভোগ করার জন্য প্রচুর মানুষ বাইরে বের হচ্ছেন যেখানে মানুষ করোনার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মানছেন না যারা এখনও টিকা গ্রহণ করেননি তারা যদি নিয়ম না মেনে বাইরে চলা চল করেন তাহলে ঝুঁকিপূর্ণ মানুষেরা আবারও ঝুঁকিতে পড়তে পারেন এই ছিল আমার কাছে গত চব্বিশ ঘন্টা যুক্তরাজ্যের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এ সংক্রান্ত নতুন কোনো তথ্য থাকলে আবারও আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিজিট করবেন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজ এছাড়াও ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রানার মিডিয়া টোয়েন্টি ফোর ডট কম